আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা এসএসসিতে নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই আদালতের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাকে গ্রেপ্তারের আবেদন জানায় তদন্তকারী সংস্থা আদালত সেই আবেদন মঞ্জুর করে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়নশীলকেও উল্লেখ্য দু বাইশ সালের বাইশে জুলাই নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দেয় উদ্ধার হয় প্রায় বাইশ কোটি নগদ প্রচুর বিদেশি মুদ্রা ও সোনার কয়না পরদিন অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় পরে ওই একই মামলায় সিবিআই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে আর কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে পেশ করা দাবি সঠিকভাবে না মেটায় আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা গত একুশে সেপ্টেম্বর তারা আংশিকভাবে কাজে যোগ দিয়েছিলেন তবে দশ দিন কাজ করার পর ফের দশ দফা দাবি তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দাবি পূরণের সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে তেইশটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ পুজোর মধ্যে কিভাবে এই আন্দোলন চলবে তা নিয়ে যদিও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আগামীকাল মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোর থেকেই গঙ্গাসহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন অসংখ্য মানুষ এই উপলক্ষে ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রতিবারের মতো এবারও মহালয়ার ভোর চারটে থেকে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনবে দেবী দুর্গার আগমন বার্তা এবছর শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে উনিশশো বাহাত্তর সালের সংকলন রচনা বাণী কুমার সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শোনা যাবে একযোগে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে এদিকে দেবীপক্ষের সূচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারদোৎসবের সূচনা করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এই উৎসব সূচনার পাশাপাশি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি তিনি আলিপুরদুয়ারের বীরপাড়া এবং বীরভূমের দুবরাজপুরে দুটি নতুন অগ্নি নির্বাপন কেন্দ্র এবং আগুন নেভানোর কাজে ব্যবহারের জন্য পঞ্চাশটি মোটর বাইকের উদ্বোধন করেন আগামীকাল মহালয়াতেও মুখ্যমন্ত্রীর জুড়ে ভার্চুয়ালি প্রায় এক হাজার পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে এরপর পঞ্চমী পর্যন্ত তিনি দফায় দফায় পুজো উদ্বোধন করবেন রাজ্য সরকার দার্জিলিং কার্শিয়াং এবং কালিম্পং এর চা বাগানগুলিতে শ্রমিকদের ষোলো শতাংশ হারে বোনাস নির্ধারণ করেছে রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনারের দপ্তর থেকে এই মর্মে জারি করার নির্দেশিকায় বলা হয়েছে চৌঠা অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস দিয়ে দিতে হবে আর্থিক সংকটে থাকা চা বাগান মালিকরা প্রয়োজনে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বোনাসের অঙ্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে অতিরিক্ত শ্রম কমিশনার জানিয়েছেন চা শ্রমিকদের বোনাস সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি করতে শ্রম দপ্তর মালিকপক্ষ শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে একাধিক বৈঠক করেছে

ও তার সংগঠনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে নদীয়ার মদনপুরে সিংপাড়ায় সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতে আজ ভোরে এনআইএ তল্লাশি চালায় ও জেরা করে সবকটি জায়গা থেকে মোবাইল ফোন ডিজিটাল নথি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ অন্তিম পর্যায়ে বেলা একটা পর্যন্ত ছাপ্পান্ন শতাংশের কিছু বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন উৎসাহী ভোটারদের দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায় কড়া নিরাপত্তার মধ্যেই সাত জেলার চল্লিশটি বিধানসভা আসনে পাঁচ হাজারের বেশি ভোট কেন্দ্রে সকাল সাতটা থেকে ভোট নেওয়া হচ্ছে স্বচ্ছ নির্বাচন করতে রাখা হয়েছে ব্যবস্থা ডিজিটাল সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ভারত ও জামাইকার মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয় থাইল্যান্ডের ব্যাংককে একটি স্কুল বাস থেকে আগুন লেগে পঁচিশ জনের মৃত্যু হয়েছে সূত্রের খবর আট আটত্রিশ জন পড়ুয়া ও ছয় শিক্ষককে নিয়ে ওই বাসটি উথাই থানি প্রদেশের ওয়াতখাও ফ্রায়া স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছিল হঠাৎই বাসটির একটি টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ে এরপরই ওই বাসে আগুন ধরে যায় কানপুরের দ্বিতীয় ক্রিকেট টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্যই জিতে নিয়েছে দুই উইকেটে ছাব্বিশ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস একশো রানে শেষ হয়ে যায় খবর শেষ হল